হ্যালো বন্ধুরা, আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ে হতে চলেছে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই ধরেছেন। আজ আমরা বলবো দেবী রাধা, শ্রীকৃষ্ণের অষ্টভার্যা ও 16,100 জন স্ত্রীরা কীভাবে মৃত্যুবরণ করেছিলেন, আর তার সাথে বলবো শ্রীকৃষ্ণ ও বলরাম কীভাবে মারা যান। আর এই ভিডিওটার শেষের দিকে একটা ছোট্ট ইন্টারেস্টিং গল্পও বলবো। আজ সেভেন ইউনিক টিমের পক্ষ থেকে আমি অর্ঘ্য আপনাদেরকে এই সমস্ত গল্প শোনাব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটিকে শুরু করা যাক। রাধার মৃত্যু সংক্রান্ত সবচেয়ে প্রচলিত কাহিনীটি অনুযায়ী, শ্রীকৃষ্ণ ভক্ত সুদামা রাধাকে 100 বছর ধরে কৃষ্ণ বিরহ যন্ত্রণা সহ্য করার অভিশাপ দিয়েছিলেন, যার ফলস্বরূপ শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে কংসবধের জন্য মথুরা চলে গিয়েছিলেন, কখনোই আর ফিরে আসতে পারেননি। 100 বছর ধরে সে রাধা কৃষ্ণ বিরহ যন্ত্রণা সহ্য করেছে এবং 100 বছর পর তিনি যখন কৃষ্ণের সাথে দেখা করতে দ্বারকাতে গেলেন, সেই সময় কৃষ্ণকে দেখে তিনি উপলব্ধি করলেন, বৃন্দাবনের কৃষ্ণ যাকে তিনি ভালোবাসতেন সেই কৃষ্ণ আজকে দ্বারকার রাজা হয়ে গেছে। এত বড় রাজ্য, এত প্রজা, তার উপর কত দায়িত্ব। কৃষ্ণের মনে আজও রাধা থাকলেও এই কৃষ্ণ পূর্ণ বয়স্ক একজন দায়িত্ববান পুরুষ। তার ছেলেবেলার কৃষ্ণর চেয়ে অনেক আলাদা। যে ছিল বড্ড ছেলে মানুষ, সবসময় হাসি খেলা মজা করে যার দিন চলে যেত, যার উপর ছিল না কোনো দায়ভার। রাধা এই দুই কৃষ্ণকে এক করতে পারলেন না। এখন না সে তার সমস্ত দায়িত্ব ছেড়ে আগের মতো হতে বলতে পারবে, আর না সে তার চেনা কৃষ্ণকে ভুলে থাকতে পারবেন। রাধা বুঝতে পারলেন তার জীবনের কর্ম আজ পূর্ণ হয়ে গেছে। এবারে তাকে মর্তধাম ত্যাগ করে গোলকের উদ্দেশ্যে রওনা হতে হবে। তিনি শ্রীকৃষ্ণকে শেষবার অনুরোধ করেন তার জন্য বাঁশি বাজাতে। শ্রীকৃষ্ণের বাঁশির সুর শুনতে শুনতে নিজের প্রাণ ত্যাগ করেন। কিছুদিন ধরে আমাদের একজন বন্ধু কমেন্ট বক্সে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, শ্রী রাধার শেষ ইচ্ছে কি ছিল। ভূলোকের লীলা সংবরণের পূর্বে শ্রী রাধার শেষ ইচ্ছে এটাই ছিল যে তিনি একবার শ্রীকৃষ্ণের বাঁশি শুনতে চেয়েছিলেন। তাই রাধার মৃত্যুর পর শ্রীকৃষ্ণ রাধা বিরহে নিজের বাঁশি ভেঙে ফেলেন, কারণ যে বাঁশি একসময় রাধার জন্যই বেজে উঠেছিল সেই বাঁশি তিনি রাধার পর আর কারোর জন্য বাজাতে চাননি। বেশ কিছু ভক্তরা মনে করেন শ্রী রাধা কোনোদিনই তার শরীর ত্যাগ করেনি। 100 বছর ধরে শ্রীকৃষ্ণ বিরহ সহ্য করার পর তিনি শ্রীকৃষ্ণের সাথেই সশরীরে মর্তলোক ত্যাগ করেন এবং গোলকধামের উদ্দেশ্যে রওনা হয়েছে। আসলে রাধার মৃত্যু সংক্রান্ত কাহিনী কোনো পুরাণেই সেভাবে বলা হয়নি, কিন্তু বেশ কিছু কাব্যে ও কীর্তনে রাধার মৃত্যু সংক্রান্ত কাহিনী শোনা যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রাধা বিরহ খণ্ড অনুযায়ী রাধাকে বৃন্দাবনে রেখে কংসবধের জন্য কৃষ্ণ মথুরা উদ্দেশ্যে রওনা হন, আর তার ফেরার পথ চেয়ে বসেছিলেন রাধা। কিন্তু কংসবধের পর কৃষ্ণের উপর এসে পড়ে বিশাল দায়িত্ব, তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে তার আর বৃন্দাবন ফেরা হয়নি। অন্যদিকে এইভাবেই দিনের পর দিন কৃষ্ণের পথ চেয়ে রাধা দুর্বল হয়ে পড়লেন। এখন তার একটাই আবেদন, তার প্রিয়তমা সখাকে ফিরে পাওয়া। কিন্তু একের পর এক কর্তব্য পালনে কৃষ্ণও নিরুপায়, তাই বাধ্য হয়েই একদিন রাতের অন্ধকারে রাধা নিজেই কৃষ্ণকে খুঁজতে বেরিয়ে পড়লেন। বেদনায় কাতর রাধা চারিদিকে কৃষ্ণকেই দেখতে পান, সেই সবকে তিনি কৃষ্ণ ভেবে আঁকড়ে ধরতে চান। এইভাবে হঠাৎ জলের মধ্যে তিনি নিজের প্রতিবিম্বকে কৃষ্ণ ভেবে নেন এবং সেই কৃষ্ণকে আঁকড়ে ধরতে জলে ঝাঁপ দেন, যেখান থেকেই দেবী রাধা ভূলোক ত্যাগ করে গোলোকে গমন করেন এবং সেখানে কৃষ্ণের জন্য অপেক্ষা করতে থাকেন। এবার আপনাদের বলি শ্রীকৃষ্ণ কিভাবে মর্তধাম ত্যাগ করে গোলোকের উদ্দেশ্যে রওনা হলেন। মহাভারত ও ভাগবত পুরাণ অনুসারে কুরুক্ষেত্র যুদ্ধের পর কৌরবমাতা গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন, যেভাবে কুরুবংশ ধ্বংস হয়ে গেছে ঠিক সেইভাবেই যদুবংশ একদিন ধ্বংস হয়ে যাবে। সন্তানদের হারিয়ে গান্ধারী যেভাবে বিলাপ করছে সেইভাবেই কৃষ্ণ একদিন সব কিছু হারিয়ে বিলাপ করতে করতে মারা যাবে। আর কুরুক্ষেত্রে নিহত যোদ্ধাদের মাতা ও স্ত্রীরা আর যেভাবে যন্ত্রণা ভোগ করছেন, যদুকুলের মা ও স্ত্রীরা ঠিক সেইভাবেই যন্ত্রণা ভোগ করবে। কৃষ্ণ গান্ধারীর সকল অভিশাপ হাসি মুখে স্বীকার করেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর থেকেই যদুবংশের একটা পতন শুরু হয়। যদুকুলের নতুন প্রজন্মের মধ্যে নিয়ম নিষ্ঠা আদর্শ ভালোবাসা মানবিকতা ধীরে ধীরে যেন কমে আসতে থাকে। এর ঠিক 36 বছর পর সপ্তঋষির অভিশাপে কৃষ্ণপুত্র সাম্বের পেট থেকে এক বিশাল মুসলের প্রসব হয়, যা যদুবংশের ধ্বংসের কারণ হয়। এবার কিভাবে সেই মুসল যদুবংশের ধ্বংসের কারণ হলো এই কাহিনীটা আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। শ্রীকৃষ্ণ ও বলরাম অনেক চেষ্টা করেন,
যদু বংশের মধ্যে যুদ্ধ আটকাতে, কিন্তু ধ্বংস অবশ্যম্ভাবী বুঝতে পেরে সেই যুদ্ধে নিজেরাই অংশগ্রহণ করেন এবং যদু বংশের অবশিষ্টাংশকে ধ্বংস করে দেন। স্বামী সন্তান সন্ততির মৃত্যুতে যদুকুলের সমস্ত নারী কান্নায় ভেঙে পড়ে। সেই পরিস্থিতিতে বলরাম উপলব্ধি করেন তার এই ভুলকের সমস্ত কাজ সম্পূর্ণ হয়েছে। তাই তিনি নিজের ইচ্ছাতেই ধ্যানমগ্ন অবস্থাতে শরীর ত্যাগ করে বৈকুণ্ঠের উদ্দেশ্যে রওনা হন। বলরামের মৃত্যুতে তার স্ত্রী রেবতী সতী হন। সন্তান সন্ততি বন্ধু বান্ধব সবাইকে হারিয়ে শ্রীকৃষ্ণ নিজেকে খুব অসহায় মনে করতে থাকেন এবং তিনি বুঝতে পারেন এবার পৃথিবীতে তার লীলা সংবরণের সময়ও এসে গেছে। তিনি দ্বারকার রাজপুরী থেকে দূরে এক জঙ্গলে চলে যান। সেখানেই জরা নামে এক ব্যাধ ভুলবশত শ্রীকৃষ্ণের রক্তবর্ণ পাকে অন্ধকারে হরিণের চোখ মনে করেন আর তীর চালান, আর সেই বাণেই কৃষ্ণ আহত হন। নিজের ভুল বুঝতে পেরে ব্যাধ শ্রীকৃষ্ণের কাছে ক্ষমাও চান। কৃষ্ণ জানান জরা ব্যাধের কোনো ভুল নেই, যা হয়েছে তা আগের থেকেই নিশ্চিত ছিল। পূর্বজন্মের ফলস্বরূপ এই জন্মে শ্রীকৃষ্ণের লীলা সংবরণের জন্য তাকেই বেছে নেওয়া হয়েছিল। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হন তৃতীয় পাণ্ডব অর্জুন। শ্রীকৃষ্ণ তাকে বলেন তিনি যেন তাড়াতাড়ি দ্বারকা নগরীতে গিয়ে সমস্ত দ্বারকাবাসী ও যদুকুলের ত্রিকন্যাদেরকে নিয়ে দ্বারকা থেকে বেরিয়ে যান, কারণ দ্বারকা নগরী খুব তাড়াতাড়ি ডুবে যেতে চলেছে। শ্রীকৃষ্ণের প্রাণ ত্যাগের সাথে সাথে সমগ্র বিশ্ব অনুভব করতে পারেন যে কিছু একটা খারাপ ঘটেছে, কিন্তু বাস্তবে কি হয়েছে সেটা কেউ জানত না। শ্রীকৃষ্ণ এই মর্তলোক ত্যাগ করেছেন এই বিষয়টা একমাত্র যিনি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন তিনি ছিলেন রানী রুক্মিণী। রুক্মিণী এটাও জানতেন শ্রীকৃষ্ণ তার মৃত্যুর খবর জানানোর দায়িত্ব অর্জুনকেই দিয়েছে, তাই অর্জুন দ্বারকা পৌঁছানোর আগে পর্যন্ত কিছুদিন রুক্মিণী একজন রানীর মতো সর্বোপরি প্রজাদের মায়ের মতো নিজের কর্তব্য পালন করেন। শ্রীকৃষ্ণের মৃত্যুর বিষয়ে কাউকে কিচ্ছু জানতে দেননি। স্বামীর মৃত্যুতে আর বাকি পাঁচটা মেয়ের মতো ভেঙে তো পড়েনি, বরং তার সমস্ত কষ্টকে চেপে কাউকে কিছু বুঝতে না দিয়ে দ্বারকাবাসীর মনে পুনরায় তিনি আশা জাগিয়ে তোলেন এবং যে ভক্তি নিয়ম নিষ্ঠা মানবিকতা তাদের মধ্যে লোপ পেয়ে গেছিল তা পুনরায় স্থাপন করেছিলেন একজন রাজার মতো, যাতে তাদের অবর্তমানে প্রজারা ধর্মের পথ থেকে মুক্তির পথ খুঁজে বৈকুণ্ঠ লাভ করতে পারে। সেই সময় প্রজারা রানী রুক্মিণীর মধ্যে শ্রীকৃষ্ণকে দেখতে পান। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর 7 দিন পর্যন্ত রুক্মিণী কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে একাই শ্রীকৃষ্ণের সকল দায়িত্ব পালন করে গেছেন। 7 দিন পর অর্জুন এসে জানান দ্বারকা সমুদ্রে ডুবতে চলেছে। অর্জুন শ্রীকৃষ্ণের অষ্টভার্যা সহ যদুকুলের সব নারী ও সকল প্রজাদের নিয়ে দ্বারকা থেকে বেরিয়ে আসে, কিন্তু বেরোনোর সময় শ্রীকৃষ্ণের অপর্তমানের সুযোগ নিয়ে দস্যুরা শ্রীকৃষ্ণের 16,100 জন পত্নীকে অপহরণ করার চেষ্টা করেন। অর্জুন অনেক চেষ্টা করেন সেই দস্যুদের হাত থেকে শ্রীকৃষ্ণের পত্নীদের বাঁচাতে, কিন্তু দস্যুদের স্পর্শে আসা মাত্রই শ্রীকৃষ্ণের 16,100 পত্নী পাথরে পরিণত হয় এবং দ্বারকা নগরীর সাথে সাথেই সমুদ্রের তলায় তলিয়ে যায়। এরপর অর্জুন রুক্মিণী সহ শ্রীকৃষ্ণের বাকি অষ্টভার্যা ও প্রজাদের নিয়ে হস্তিনাপুরে পৌঁছান এবং তাদের শ্রীকৃষ্ণের মর্তধাম ত্যাগ করার বিষয়ে জানান। জাম্বুবতীও রুক্মিণীর সাথে সতী হন এবং নিজের শরীর ত্যাগ করে নদীতে পরিণত হয়ে শ্রীকৃষ্ণের অস্থির সাগরে গিয়ে মেশেন। আসলে জাম্বুবতী কোনোভাবেই শ্রীকৃষ্ণের মৃত্যুটাকে মেনে নিতে পারেননি, তাই স্কন্দপুরাণ মতে আজও যদি কেউ ভক্তি ভরে জাম্বুবতীর নদীতে স্নান করেন তারা কখনোই বিধবা হন না। সত্যভামা সহ বাকি স্ত্রীরা সন্ন্যাস গ্রহণ করেন, বনে চলে যান, পরবর্তীকালে তাদেরও মৃত্যু হয়। এবার প্রশ্ন আসে, যদি শ্রীকৃষ্ণের সকল স্ত্রী লক্ষ্মীর অবতার হন তাহলে শ্রীকৃষ্ণের মৃত্যুর বিষয়ে শুধু রুক্মিণী একাই কী করে জানতে পারলেন? আর যদি তিনি সব বুঝতেই পেরেছিলেন তাহলে তিনি সবাইকে তার বিষয়ে না জানিয়ে শ্রীকৃষ্ণের সাথে সতী হলেন নাই বা কেন? কারণ তখনই যদি রুক্মিণী সবাইকে সব জানিয়ে দিতেন তাহলে কৃষ্ণের মৃত্যুর খবর শুনে সকলে এতটাই ভেঙে পড়তো যে কাউকে ওখান থেকে সুরক্ষিত বের করাই যেত না। আর শ্রীকৃষ্ণের শোকে যদি তিনিও সেই সময় প্রাণ ত্যাগ করতেন তাহলে তার প্রজাদের ভালোবাসা ভক্তি ন্যায়ের পথ দেখিয়ে পুনরায় তাদের মনে আশার আলো জাগ্রত করতো কে? কখনোই কোনো মা পারেন না তার সন্তানদের বিপদের মুখে ছেড়ে দিয়ে চলে আসতে। রুক্মিণী কৃষ্ণের মৃত্যুর সত্য সবার আগে উপলব্ধি করার পেছনে একটা ছোট্ট কাহিনীও আছে। সামন্তকমণি উদ্ধারের সময় কৃষ্ণ আর জাম্বুবানের যুদ্ধ চলাকালীন গুহার বাইরে রক্ত দেখে সবাই কৃষ্ণকে মৃত ভেবে নেন।
কিন্তু একমাত্র রুক্মিণী কারো কথায় কান না দিয়ে কৃষ্ণের মঙ্গল কামনায় দেবী পার্বতীর পুজো করেন। তখন স্বয়ং দেবী সেখানে উপস্থিত হয়ে রুক্মিণীর কপালে সিঁদুর ভরিয়ে দেন, তাকে সৌভাগ্যের আশীর্বাদ দেন, যার পর রুক্মিণীর বিশ্বাস আরও মজবুত হয়ে যায়। পরে কৃষ্ণ রুক্মিণীকে জানান, যেদিন সত্যি সত্যি আমার কিছু হবে সেদিন সবার আগে তুমি সব কিছু বুঝতে পারবে, কিন্তু সেদিন তুমি ভেঙে পড়ো না, শক্ত হাতে সবাইকে সামলি, কারণ সেদিন ওদের ঠিক পথ দেখানোর জন্য একমাত্র তুমিই থাকবে। সেদিন নিজের কর্তব্য পালন করো, ভয় পাবে না, জানবে আমি সব সময় তোমার সাথেই আছি, তুমি একা নও। রুক্মিণী সেদিন এই কথার অর্থ বুঝতে না পারলেও অন্তিম দিনে এসে তিনি বুঝেছিলেন, আজকের দিনের জন্যই শ্রীকৃষ্ণ তাকে প্রস্তুত করেছিলেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানান। আজকের এইসব কাহিনিগুলো থেকে আপনারা কী শিখলেন সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না কিন্তু। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে মা বাবা বন্ধু বান্ধব সকলের সাথে ভিডিওটা শেয়ার করে দেন। চম্পা বিশ্বাস, ভবেশ বর্মন ও সারদা ঘোড়াইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য। আর সুমনা দেকে সো সো সরি আগের ভিডিওতে ওনার নাম না নেওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।